কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ। এটা সন্দেহবশত আসছে আর কি, তো ভালো, বাকিটা আল্লাহর হাতে। হাতে একটা টিউমার হয়েছিল এখানে, তো হওয়ার পরে ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পরে উনি একটা কাঁচা জিংলা দিয়ে যেটা দিয়েছিলাম জি, তারপরে ইনশাল্লাহ আমি ইন্ডিয়াতে চলে গেছিলাম। ওইখান থেকে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে আইছি এবং ওইখানেও আমি আপনার সামনে অনেক কাগজপত্র বা সার্টিফিকেটগুলো কি সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ, আমি ওইখানেও আগেও সার্টিফিকেট পাইছি কামরূপ জেলা গুয়াহাটি আসাম। আচ্ছা আচ্ছা, কামরূপ কামাখ্যা থেকেও আমি জেলা প্রশাসক থেকে সার্টিফিকেট দিয়েছে আমার। তবে কথায় পরিচয় না ভাই, কাজে পরিচয়। আমি একজন কবিরাজ, আমার বাপ দাদা তারাও কবিরাজ ছিলেন। আগে আমি গ্রামে কবিরাজি করতাম, এখন বর্তমান ওই মানুষের মুখে মুখে যাইয়ে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এই আর কি। তো আমি এই আসাম থেকে লাইসেন্স পাইছি। তবে কিছু কিছু আর কি কাগজ, এগুলা এগুলা কি বিভিন্ন? এটা এটা মনে করেন, এটা ত্রিপুরা থেকেও আমি গভর্নমেন্ট থেকে লাইসেন্স পাইছি। আসামের বহু গণ্যমান্য ব্যক্তিরা আমার সার্টিফিকেট দিতে পারছেন। কাগজপত্র তো বহু কাগজপত্র বা সার্টিফিকেট তো অনেক অনেক দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কতগুলো আছে, কতগুলো সার্টিফিকেট আছে? আমি 1250 পাইছি সার্টিফিকেট, লাইসেন্স পাইছি তিন জায়গায় তিনটা। এখন আর এই যে পেপার পত্রিকা ইন্ডিয়াতেও আমার নিউজ পাবেন, ইন্ডিয়ার বাংলা খবরে এই আমার ছবি রাজীব। জি জি জি, রাজীব ওঝা বলে আসলে মূলত কোন বিষয়ের উপর আপনার বেশি অভিজ্ঞতা বা বেশি প্রশিক্ষণ? আমি ভাই অসাধ্য জিনিসগুলাকে সাধ্য করি, অবাধ্যকে বাধ্য করি, যেমন শুভ শক্তি কাজগুলাকে শুভ করে দেই। যেমন কিছু কিছু ভুয়া কবিরাজ বেড়াইছে, তারা ভালো ভালো কাজগুলো করতে পারে না, তাদের লাইসেন্স নাই, ডকুমেন্ট নাই, তারা বড় কবিরাজ হয়ে গেছে। আমাদের মতো ভালো ভালো কবিরাজদের বদলাম করে, এর জন্য আমি লাইসেন্সগুলো শো করলাম আপনার সঙ্গে, যে আমি একজন অভিজ্ঞ কবিরাজ। অনেকেই ইনশাল্লাহ আমার কাজ দেখে বলে, তবে ইনশাল্লাহ আমরা সঠিক কাজ করি, সঠিক চিকিৎসা করি। আমি অশুভ শক্তিগুলারে শুভ করি, যে কোনো অশুভ শক্তিরে আমি শুভ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এবং অনেকের বিয়ে শাদী হইতেছে না, মামলা মকদ্দমা লেগে গেছে, জায়গা জমিন নিয়ে ঝামেলা, সে স্বামী স্ত্রী অমিল, সংসারে অশান্তি, প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে গেছে, দুনিয়ার টাকা পয়সা লুটিয়ে ফেলছে, মানুষ কিছু করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, এই চিকিৎসাগুলো আপনারা আসলে কিসের মাধ্যমে দেন? তার কি সরাসরি আসতে হয় নাকি কোনো? না, উনিরা আসলেও হয় এবং আমি চালানের মাধ্যমে অনেক কিছু করে দিই ইনশাল্লাহ। চালে যেটা চালানের চিকিৎসা সেটা চালানের মাধ্যমেই করি, আর যেটা আসার চিকিৎসা সেটা আসার মাধ্যমেই করি। আমার জন্মস্থান বাড়ি ভারতে, আমি হলাম অরিজিনাল অ্যাসামিস মানুষ, আমি বাঙালি বিয়ে করছি, করে এখানে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকি, বাংলাদেশের নাগরিকত্ব পাইছি। আচ্ছা, এখানে আমি দুইটা বাড়ি করছি। আমার মেইন ঠিকানা, আমার মেইন বাড়ি হলো বান্দরবন বালাকাটা। আচ্ছা, আর এখানে আমি ঢাকাতেও বাড়ি আছি, বাড়ি করছি। আচ্ছা, এই আর কি দুইটা বাড়ি করছি। তবে ইনশাল্লাহ আমি বলতে চাই ভাই, কিছু কিছু কবিরাজ আছে, ভুয়া কবিরাজ, তাদের আমাদের মতো লাইসেন্স ডকুমেন্ট নেই, সার্টিফিকেট নেই, তারা বড় কবিরাজ হয়ে গেছে কিন্তু ভালো কাজ করতে পারে না। লাস্টে দিয়ে দেশ বিদেশ থেকে ফোন করে আমার বলে যে ভাই কি কবিরাজ ধরছি, অনেক কবিরাজ কাজ হয় না, অনেকের টাকা পয়সা খোয়া যায়। হ্যাঁ, অনেকের টাকা পয়সা ক্ষতি হয়, এরকম ধরনের অনেক ইয়া আছে। ইনশাল্লাহ এগুলাই করি। তারপরে আমার কাছে একটা এখন একটা সাপ আমি ধরে নিয়ে আসি ভাই। জি, এই সাপটা ডিম পারছে, মনে করেন আরো অনেক ডিম ছিল, 42টার মতো না 41টার মতো ডিম ছিল। কবিরাজি করতে গেলে সাপ সাপ দিয়ে কি আসলে মূলত কাজ করা হয়? না, এটা মনে করেন আমি এটা দেখাবো, আমি একজন মনে করেন অভিজ্ঞ কবিরাজ, আমি এখন সাপের সুফল খাইয়ে দেখাবো, বুঝতে পারছেন? ওই দেখেন ভিতরে ডিম আছে একটা। আচ্ছা আচ্ছা, দুই তিনটা ডিম আছে। এটা কি সাপ বলে এটাকে? এটা হলো ভাই অরিজিনাল, এটা ভীমরাজ। ভীমরাজ, এটা তো অনেক বড় সাপ, বিষাক্ত ভীমরাজ। এটা কি কিনছেন নাকি এটা আসলে ধরে আনছি ভাই? ধরে আনছেন? এটা এটা ধরে আনছি। এটা কি বিষ টিষ আছে? এটা বিষ আছে, বিষাক্ত সাপ। আমি এখন সাপের সুবল খেয়ে দেখাবো। তো এই সাপে কামড় টামড় দিলে তো মানুষ মারা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ মারা যাবে। তবে আমি, আমার শরীর বন্ধ আছে। জি, আমরা যে অরিজিনাল একজন অভিজ্ঞ কবিরাজ, তারপর মান আমি দেখাইতে চাই এই সাপের সুবল, বিষাক্ত সাপের সুবল খেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার কোনো কিছু সমস্যা হবে না তো? না ইনশাল্লাহ আমার সমস্যা নাই, তবে জুম করবেন না ভাই, একদম পুরো ক্লিয়ার দেখাই। জি, হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সে আসলে সাপের দাঁত দিয়ে নিজের জিব্বায় নিজেই কামড় নিচ্ছে। আসলে তিনি আসলে একজন অভিজ্ঞ কবিরাজ, সেটাই বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু আসলে জি, এটা তো বিষ আছে, বিষটা তো ঢুকে গেলেই তো সমস্যা। তা আপনার
কামড় দিছে যে জিভ ভাই রক্ত রক্ত বের হয়ে গেছে আসলে। তবে ভাই আমরা এরকম 10-15-20টা সাপে বিষাক্ত সাপে কামড় দিয়ে আমাদেরকে মারতে পারবে না ইনশাআল্লাহ। যারা সাপে কামড়ের রোগী তাদেরকে আপনারা বিষ নামাই দেন নাকি কোনো? ইনশাআল্লাহ আমি চেষ্টা করি। জি, এটা তো অনেক শক্তিশালী, অনেক অনেক বড় সাপ। জি, এগুলো খাওয়ান কি সাপের? এটা ভাই এটা খায়, মাছ খায়, ব্যাং খায়, মুরগির বাচ্চা খায়, পাখি খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা সাপের পিছনে তো খরচ তো আছে, এগুলো পালতেও তো খরচ আছে। খরচ আছে। আচ্ছা আচ্ছা, এটা আমি কালকে ধরে নিয়ে আইছি সাপটা, ডাক্তারদের তো বান্ধব। তবে এতটুকুই বললাম ভাই আমি। তবে ইনশাল্লাহ যারা কবিরাজি করাবেন তারা অভিজ্ঞ লাইসেন্স পত্র দেখে কবিরাজি করাবেন। আর মনে করেন বাংলাদেশে অনেক ধরনের কবিরাজ আছে, তারা লাইসেন্স নাই, তারা বড় ধরনের কবিরাজ হয়ে গেছে কিন্তু ভালো কাজগুলা করতে পারে না। আমাদের মতো এরকম লাইসেন্স পত্র দেখে কবিরাজি করাবেন, ইনশাল্লাহ আশা করি মানুষই ঠকবে না, আমাদেরও সুনাম হবে যাতে বদনাম না হয়। সেটাই সেটাই, এটাই আসলে হলো সবচেয়ে বড় কথা। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, আপনার ঠিকানা কোথায়? করলে ভাই আমার ঠিকানা হলো বান্দরবন বালাকাটা। জি, এবং ঢাকাতেও যোগাযোগ করলে পাবেন, আমার ঢাকাতেও বাসা আছে। জি, এই আমি নাম্বারটা দিতেছি। জি, আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা দিই, এটা কি ইমো নাম্বার? হ্যাঁ, এটা ইমো নাম্বারও আছে, এমনিও নাম্বার আছে, দুটোটা নাম্বারই আমি দিতেছি। এই নাম্বারটা একটু বলে দেন। জি, আমার নাম্বারটা হলো ভাই 01870 4004 3396 3396। আরেকটা নাম্বার দিই আমি। জি বলে দেন। 01 31 0131 008 6 7772 7772। ইনশাল্লাহ এটাই আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন। আল্লাহ। হ্যালো ভিউয়ার্স, শুনতেই পালেন একজন অভিজ্ঞ কবিরাজ, আসলে তার অনেকগুলো সার্টিফিকেট, অনেক কাগজপত্র, প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ কবিরাজ। কেউ যদি এরকম ধরনের কোনো সমস্যা বা কবিরাজের চিকিৎসা নিতে থাকেন অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন, আশা করি সফল হবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।